মানুষ করেছেন কিন্তু মানতে পারেনি কেন রাজত্ব চলে যাবে মানতে পারেনি কেন গদি চলে যাবে মানতে পারেনি কেন লিডারগিরি চলে যাবে তাই আজকে সমাজে এরকমই হচ্ছে জি আল্লাহ নবী দীন ও দুনিয়ার বাদশাকে সম্মান আমার আল্লাহ দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ নওজোয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিছি না মা ও বোনেরা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন আল্লাহ নবীকে যারা মেনে নিয়েছে আল্লাহ রসুলকে যারা মেনে নিয়েছে তাদের কপালটা আলোয় আলো হয়ে গিয়েছে আল্লাহ নবী বারবার করে সাহাবীদের বলতেন যারা আল্লাহ রসুলকে মানতেন না তারপরেও রসুল তাদেরকে ছাড়তেন না আল্লাহ নবী তাদেরকে বোঝাতেন আল্লাহ নবী তাদেরকে বলতেন বাবা ফিরে এসো বাবা ফিরে এসো বাবা ভালো হয়ে যাও কারণ যদি একদিন বারবার বলার পরে যদি একবার সে ফিরে আসে ওর কপালটা খুলে যাবে আল্লাহ নবীর বিরোধিতা করেছিলেন তার নাম হলো উতবা উতবার স্ত্রীর নাম হলো উম্মে আসিম ও সোনার মালিকেরা দালাল এর নবুয়াত কিতাবের ভিতরে লেখা হয়েছে উতবার সংসারে তিনটে বিবি ছিল তাই তিনটে বিবি ছিল এক নম্বরে তার বিবির নাম ছিল বড় বিবির নাম ছিল উম্মে আসিম উম্মে আসিম বর্ণনার ভিতরে বলেছেন আমরা আতর মারতে বড় ভালোবাসি আমরা খুশবু ব্যবহার করতে বড় ভালোবাসি আমার স্বামীও খুশবু ব্যবহার করে আমরা স্ত্রীরাও খুশবু ব্যবহার করি আমরাও আতর ব্যবহার করি আমার স্বামীও আতর ব্যবহার করে নামি দামি আতর এনে দেয় ভাবে বললেন উম্মে আসিম একদিন উতবা স্বামীকে জিজ্ঞাসা করছে ও স্বামী উতবা একবার আমাকে বলো একবার আমাকে শোনাও আমিও আদর ব্যবহার করি তুমিও আদর ব্যবহার করো আমি খুশবু ব্যবহার করি তুমি খুশবু ব্যবহার করো একটা কথা আমার জানতে মন চায় একটা কথা শুনতে মন চায় উতবা বলেছিলেন বিবি রে কথা শুনতে চাও বলো ওই সময় উতমার স্ত্রী বলেছিলে ও আমার স্বামী একটা কথা জানতে চাইব তুমি যে আদর ব্যবহার করো আমি ওই আদর ব্যবহার করি তুমি যে খুশবু ব্যবহার করো ওই খুশবু আমি ব্যবহার করি তবে আমি উম্মে আসিম আজ কয়েকদিন আগে থেকে জানতে পেলাম আমার গায়ের খুশবুর সাথে তোমার খুশবুর মিল হয় না উতবা বলেছিলেন না না এ আমার বিবি এ কথা বলতে পারবো না এ আমার বিবি রে এ কথা যদি আমি বলি আমার মান সম্মান চলে যাবে আমার ইজ্জত চলে যাবে এ কথা আমি বলতে পারবো না বিবি স্বামীর কাছে বারবার করে রিকোয়েস্ট করে স্বামী একবার বলো কি কারণটা কি একবার শোনাও বারবার বলার পরে উম্মে আসিম স্বামীকে অনুরোধ করার পরে উতবা বলেছিলে ওরে আমার বিবি রে ওরে আমার বিবি রে তুমি খুশবু ব্যবহার করো আমি উতবা খুশবু ব্যবহার করি তোমার খুশবুর সঙ্গে আমার খুশবুর মিল হয় না শুনে নাও আমার কাপড়টা আমি খুলে ফেলি উতবা নিজের শরীর থেকে জামা কানা খুলে ফেললেন জামাটা সরিয়ে রাখলেন পিঠের দিকটা দেখতে বললেন ওরে আমার বিবি রে পিঠের দিকে একবার তাকাও আমার কাছাকাছি এসো উম্মে আসিম কাছাকাছি এসে দেখলেন উতবার পিঠ দিয়ে রসুলুল্লাহ খুশবু জারি হয় একটু জোরে হবে না সিনেমা মা বোনেরা ভুল আমায় বুঝবেন না
উম্মে আসিয়ান বলে হবিব গো আমার স্বামী বর্ণনা ভালো করে বলো উদ্বা বলেছিলে এ আমার বিবি রে আমার লিডারগিরি চলে যাবে বলে তবে বিবি শুনে রেখে দাও জেনে রেখে দাও উদ্বা আমার শরীরটা বড় অসুস্থ হয়ে গিয়েছিল আমার শরীরটা এতটা অসুস্থ হয়ে গিয়েছে আমি বিছানা শয্যায় হয়ে গিয়েছিলাম আমি আর উঠতে পারি না আমি আর চলতে পারি না আমার বন্ধুরা ছিল আমার লিডাররা ছিল কিন্তু আমি উদ্বা আমাকে কেউ দেখতে আসলো না আমাকে কেউ একবার খোঁজ নিতে আসলো না অবশেষে অবশেষে এই খবর মুহাম্মাদের কাছে পৌঁছে যায় মুহাম্মাদের কাছে এই খবর পৌঁছে যাবার বিনিময় মুহাম্মাদ আমার ঘরে এসে হাজির হয়ে গিয়েছিল আমার কাছে এসে বলেছিল ওরে উদ্বারে ওরে উদ্বারে আমি নবী আমাকে একবার মেনে নে আমি রসুল আমাকে নবী বলে মেনে নে আল্লাহ নবী জান্নাতের জামিনদার হয়ে যাব একবার আমাকে মেনে নে আমি উদ্বা মানি না আমি উদ্বা কোন কথা শুনি না তাই আমি উদ্বা বলেছিলাম ও নবী মুহাম্মদ আমি শুনেছি তোমার মনে মায়া বেশি তোমার মনে দয়া বেশি তোমার মনে মায়া বেশি তুমি নাকি দয়ার সাগর তুমি নাকি এত দয়াবান ওরে মুহাম্মদ আমি আজ কয়েকদিন ধরে অসুস্থ হয়ে আছি আমাকে কেউ দেখতে আসে না অবশেষে তুমি এলে আমি উদ্বা বড়ই খুশি তবে মুহাম্মদ এ অসুস্থ আমার মনে হয় আর সারবে না আমার শরীর মনে হয় আর ভালো হবে না আমি বিছানা সচ্ছায়িত হয়ে গেছিলাম ওই সময় আমার আত্মা নবী দয়া নবী দিনে নবী রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনামিন আল্লাহ নবী আমার ডান হাত খানা নিলেন নিজে জবানে ফুতু মোবারক খানা হাতে নিলেন ফুতু মোবারক খানা নিয়ে উদ্বার পিঠে একবার ঘুরিয়ে দিলেন আল্লাহ নবীর নুরানি হাত খানা জগত উদ্বা শুনিয়ে ঘুরিয়ে দিলেন সঙ্গে সঙ্গে উদ্বা সুস্থ হয়ে যায় তার বিবিকে বলতে লেগেছে এ আমার বিবি রে এ আমার বিবি রে যেদিন মুহাম্মদ আমার এমন করে আমার শরীরে হাত বুলিয়ে দিয়েছিল সেদিন থেকে আমি উদ্বা আর খুশবু ব্যবহার করি না সেই দিন থেকে আমার পিঠ থেকে অটোমেটিক মেশিনে আম্বারের খুশবু জারি যদি একবার ফিরে আসে ভালো হবে তাই আমরা শুধু বারবার করে যুবকদের বলি জওয়ানদেরকে বলি যদি তারা একবার ফিরে আসে কপালটা খুলে তাদের কপালটা আলো হয়ে গিয়েছিল অল্প সময়ে আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে তথ্য দিলাম কথাগুলো মাথায় রাখেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন খাসায়েসুল কুবরার ভিতরে লেখা হয়েছে আল্লাহ নবী চাচা হযরতে আবু তালেব সারাটি জীবন আমার নবীকে এত ভালোবাসে আমার রসুলকে এতটা মহাব্বত করে বুকে জড়িয়ে নিয়ে বলে মুহাম্মদ তোমার আব্বা নাই গো মুহাম্মদ তোমার মা নাই গো তাই আমি তোমার চাচা তোমাকে দূরে ফেলে দিতে পারি না বলে মুহাম্মদ
ওরে মুহাম্মদ আমি তোমার চাচা তোমাকে বড়ই ভালোবাসি ও মাইদানেরা নওজোয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা বর্তমান সিনেমা ও বোনেরা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন আল্লাহ নবী চাচা হযরতে আবু তালেব আমার নবী পাকের সঙ্গে একটি সফরে রওনা দিয়েছিলেন ওই সফর কালেতে আবু তালেব আমার নবীকে দেখে বলেছিলেন ও নবী মুহাম্মদ ও ভাতিজা মুহাম্মদ